আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে, আপনি যে গৌতম বুদ্ধের যে ব্যাপারটা ইসে, আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে গৌতম বুদ্ধ তো আপনার পরজন্মে আর কি বিশ্বাস করতেন এবং এটাকে বলেছেন যে পুনর্জন্ম হয়, এরকম টাইপের এক কথা বলেছেন, এই ক্ষেত্রে আপনার কি মত? গৌতম বুদ্ধ কি পুনর্জন্ম? হ্যাঁ, অমিত ভাই কিছু বলবেন? হ্যাঁ, তিনি বলেছেন তো, তিনি তো পুনর্জন্ম নিয়ে কথা তো বলেছেন, তিনি পুনর্জন্মের কথা বলেছেন। মানে এটাতে যদিও তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, কিন্তু পরবর্তীকালে এই সমস্ত গল্প টল্প নিয়ে তো অনেক কিছুই হয়েছে, পরবর্তীকালে পরিবর্তন তো হয়েছে। মানে এর মধ্যে এটা কোথায়, জি এর মধ্যে দ্বন্দ্বটা কোথায় আমি বুঝিনি। পুনর্জন্ম কি এটা কি সায়েন্টিফিক? সায়েন্টিফিক আছে না, এটা সায়েন্টিফিক না, এটা একেবারেই সায়েন্টিফিক না, এটা একেবারেই গাঁজাখুরি। কিভাবে পুনর্জন্ম হয় না তাই? এটা একেবারেই গাঁজাখুরি একটা কথা। কিভাবে এটা আবার বলতে হবে আমাদের? এর কোনো রকম এভিডেন্স আমরা পাইনি, কোনো সায়েন্টিফিক এভিডেন্স আমরা কোনো কিছু পাই না, তাই জন্য জি এটাকে আমি বলি যে পুনর্জন্ম বলতে ওইখানে যেটা বুঝিয়েছে আর বুঝিয়েছে হচ্ছে আপনার, আমরা যে মানুষ হিউম্যান, আমার মতে আরেকজন তৈরি হচ্ছে, আরেকজন আবার জন্ম নিচ্ছে, তার ভিতরে আর কি সেম আর কি হায়ারার্কিতে উপরে যাওয়ার যে একটা টেন্ডেন্সি রয়েছে, অথবা আমরা যে অবস্থাতে থাকি তার থেকে উপরে যেতে চাই, এই হিসাবে আর কি বলেছিল হচ্ছে আপনার পুনর্জন্মটা হয়। পুনর্জন্ম কিসের হয়, কোন জিনিসটা পুনর্জন্ম হয় আমাকে একটু বলবেন? কোন জিনিসটা হয়, কোন জিনিসটা পুনর্জন্ম হয়, হাতের, পায়ের, নাকের, চোখের, ব্রেনের, হাড়ের, কোন জিনিসটা পুনর্জন্ম হয়? এটা হচ্ছে আপনার পুরা মানুষ, যে পুরা মানুষের, তার ধরুন আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমাকে পুড়িয়ে দিলেন, ঠিক আছে, আমার কোন জিনিসটা রয়ে গেল যে জিনিসটা পুনর্জন্ম হবে? আচ্ছা, আপনি আমরা যারা মারা যাই দেন আরেকটা মানুষ তো আসছে, আপনি যদি মারা না যান আরেকটা মানুষ কি আসবে না? জি আসবে। তাহলে ধরুন এই পৃথিবীতে আজ থেকে ধরুন 500 বছর আগে পৃথিবীর জনসংখ্যা কত ছিল? এখনকার তুলনায় অনেক কম ছিল। এই এক্সট্রা মানুষগুলো কোথা থেকে আসলো? এক্সট্রা মানুষ এখন আর কি মানুষের জন্ম হার বৃদ্ধি পেয়েছে। এলো কোথা থেকে? এলো কোথা থেকে? ধরুন আজ থেকে 3 বিলিয়ন বছর আগে, ধরুন 4 বিলিয়ন বছর আগে, ধরুন 5 বিলিয়ন বছর আগে কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। এই মহাবিশ্ব ছিল কিন্তু পৃথিবী কিছু কোথাও ছিল না, সেখানে পৃথিবী সেই সবে তৈরি হচ্ছে, ঠান্ডা হচ্ছে পৃথিবী, তখন মানে জাস্ট একটা সৌর জগৎটাই ছিল না। হ্যাঁ, তাই তখন তখন তো ছিল না কিছু, তারপরে পৃথিবীটা তৈরি হলো, ঠান্ডা হলো, ধরুন 4.2 বিলিয়ন বছর আগে কতগুলো প্রাণী তৈরি হলো, প্রাণের উদ্ভব হলো, তখন ছোটখাটো 2-4টে প্রাণ ছিল, তারপরে আস্তে আস্তে আরো বাড়তে ফ্লারিশ করতে আরম্ভ করলো, 2 থেকে 4টে, 4 থেকে 8টা, 8 থেকে 10টা, এই এক্সট্রা প্রাণগুলো আসতো কোথা থেকে? ভাই আমি বলতে চাচ্ছি যে আমরা যে একজন ব্যক্তি, এক্স ব্যক্তি মারা যাচ্ছে, সেই ব্যক্তির স্মৃতিটা থাকছে না, কিন্তু যে আপনার আরো যে মানুষ দিন দিন আসছে, অথবা একজনও যদি মানুষ থাকে তাও তো সেই ব্যক্তিটাও আবার যদি পরে কোনো মানুষের জন্ম দেয় সেই পুনর্জন্ম বলে, এটাকে কি পুনর্জন্ম বলে নাকি এটাকে প্রক্রিয়েশন বলে, প্রজনন বলে জিনিসটাকে? জি প্রজনন ঠিক আছে, বাট আপনার অন্য ক্ষেত্রে আমি যদি আরেকটু বলি যে আপনার প্যারেন্টস, মানে একজন ব্যক্তির প্যারেন্টস, সেই প্যারেন্টসের যে আইডেন্টিটি তার পরবর্তী প্রজন্মের আইডেন্টিটিতেও, পরবর্তী প্রজন্মের সন্তানদের মাঝেও অনেক ই চলে যায়, ডিএনএ তো যায় অবশ্যই, অনেক অনেক গুণ যায়, দোষ যায়, অনেক কিছুই যায়, সেই এইটাও কিন্তু একটা হচ্ছে তার রেপ্লিকা তৈরি হচ্ছে ওইখানে। এই জিনিসটা কি পুনর্জন্ম বলছে নাকি এটাকে প্রজনন বলছে? এটাকে প্রজননই বলে, প্রজনন বলে। তাহলে প্রজনন নিয়ে আমার কোনো ইয়ে নেই, আপত্তি নেই, প্রজনন অবশ্যই হয়, সেইটা সায়েন্টিফিক পুনর্জন্মের মতো আর কি একটু ভাবি, তাহলে কি এটা, তাহলে এটা প্রজনন বলে না, না না, তাহলে শব্দের খেল, শব্দের খেলা টাইপের, না শব্দের খেলা তো আপনি খেলতেছেন, প্রজননকে পুনর্জন্ম বানাই দিচ্ছেন। এখন যদি আমি বলি বাবার মতো হয় ছেলে, এটাই পুনর্জন্ম, চেহারা একটু মিল থাকে, এটাই পুনর্জন্ম, তাইলে হ্যাঁ বাবার আর কি পুনর্জন্ম হলো সন্তানের মাধ্যমে, কিন্তু বাবা বেঁচে থাকতেই তো বাচ্চা জন্ম হয়ে যাচ্ছে তাই না, তখন বাবার পুনর্জন্ম কোথায় হলো? এখন এখানে কি কোথাও পুনর্জন্মের কোথাও কি আর কি সংজ্ঞায়িত করা আছে যে মারা গেলেই আর কি আপনার হচ্ছে তার পুনর্জন্ম হবে, জীবিত থাকলেও তো হইতে পারে এরকম? ভাই এগুলো হচ্ছে একদম হাস্যকর কথাবার্তা বলতেছেন ভাই, একটু পানি খান, পানি খেয়ে একটু রিল্যাক্স করেন, মাথাটা ঠান্ডা করেন ভাই, একটু ভাইয়ের মতো হাস্যকর কথা বললে হবে? আচ্ছা ভাই, এই যে পুনর্জন্ম যে ব্যাপার, এখানে কি আপনার লেখা আছে যে মৃত্যুর পরেই পুনর্জন্ম হয়? এর ভাই আপনি পুনর্জন্ম কাকে বলে তাহলে, সেটা একটু পরে আসেন।
তো আপনি যদি পুনর্জন্ম শব্দের মানেই না জানেন, তাহলে আপনার সাথে আপনি কি পুনর্জন্ম নিয়ে আলোচনা করবেন? একটু শব্দ শব্দ শিখে আসছেন, তাহলে পরে আসেন।